আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ রবিলাম প্রশংসা একমাত্র আল্লাহর জন্য যিনি বিশ্বজগতের রব যিনি আমাদেরকে পৃথিবীতে একমাত্র তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন আমাদেরকে সুস্থ রেখেছেন আমরা মহান আল্লাহ তাল্লার কাছে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ অতপর দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ ও আসাল্লামের উপর তার পরিবার পরিজন এবং সাহাবাহিক রামগণের উপর সম্মানিত ভাই বোন আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি আমরা সবাই মহান আল্লাহ তালার অশেষ রহমতে খুবই ভালো আছি তো সম্মানিত ভাই বোন গত পর্বে আমরা শিখেছিলাম হরকত কাকে বলে হরকত দিয়ে আমরা উচ্চারণগুলো খুব ভালোভাবে শিখেছি আমরা জানি হরকত হচ্ছে এক জবর এক জের এক পেশকে হরকত বলে এক জবর একজের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ সব সময় কি করতে হয় তাড়াতাড়ি করতে হয় এগুলো কিন্তু আমরা জানি আজ আমরা এই পর্বে নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তানবিন তানবিন কাকে বলে আজ আমরা মূলত এটাই জানব আমরা যেহেতু হরকত পারি তাহলে তানবিন শেখাটা আমাদের জন্য হবে অত্যন্ত সহজ একদম সহজ এটাতে আমাদের কোনো সময়ই লাগবে না আমরা দ্রুত এটা শিখতে পারবো তাহলে এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় এখন যে কোনো আরবি উনত্রিশটি হরফের যে কোনো হরফের ওপর যদি দুই জবর থাকে এখানে প্রথমে একটি জবর ছিল এখন আরেকটি জবর যদি আমি এখানে দিই তাহলে এখানে দুইটি জবর তাহলে দুই জবর এখানে জের আছে একটি আরেকটি যদি এরকম টান দিই তাহলে দুই জের এখানে একটি পেশ আছে আরেকটি পেশ যদি আমি উল্টো করে দিই এরকম এটা হচ্ছে আরেকটি পেশ তাহলে এখানে দুইটি পেশ তাহলে তানবিন হচ্ছে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে তাহলে তানবিন কাকে বলে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে এর উচ্চারণটা কেমন হবে একদম সহজ দেখুন আমরা প্রথমে হরকতের উচ্চারণ আমরা শিখেছিলাম ধরুন বা জবর কি বা বাজবর বা বাংলায় যদি আমি লিখি তাহলে বাজবর বা এখন এখানে একটি জবর যদি আরেকটি জবর যদি আমি এখানে দিই তাহলে হয়ে যাবে বা দুই জবর বান তানমিনের উচ্চারণ হচ্ছে নুন সাকিনের মতো এটা আমরা পরবর্তীতে শিখবো আজ আমরা শুধু এটা জানবো যে হরকতের উচ্চারণের সাথে শুধু একটি দন্তন যুগ হবে একটি দন্তন যুগ হবে বা দুই জবর বান যেরকম আমরা শিখেছিলাম বাজের বি আমরা শিখেছিলাম কি বাজের বি বাজের বি এখন এখানে যদি আরেকটি জের যদি আমরা দেই জের বিন শুধু একটি দন্ত নজুগ হবে জের বিন এরকম তাহলে আমরা প্রত্যেকটা হরফ আমরা এভাবেই শিখব তাহলে আজ আমরা জবর দিয়ে শুধু উচ্চারণ করব দুই জবর দিয়ে আজ আমরা হরফগুলো উচ্চারণ করব তাহলে আলিফ জবর কি আ আলিফ জবর আ এখন যদি আমি এখানে দুই জবর যদি দিই তাহলে উচ্চারণ হবে কি আর সাথে দন্ত নজুক দেন আন আন আলিফ জবর আ দরুন আলিফ জবর আ এখন আলিফ দুই জবর আন শুধু দন্ত নজুক হবে তাহলে বা জবর কি বা জবর বা বা জবর বা জবর বা তাহলে এখানে যদি আমি আরেকটি জবর যদি দিই বা দুই জবর বান শুধু দন্ত ন যুগ হবে বা দুই জবর বান তাহলে এখানে তা জবর তা 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 জবর জবর। কি, এখন আরেকটি জবর যদি আমি এখানে দেই তাহলে এটা হবে তা দুই জবর তান শুধু দন্তন যুগ হবে ঠিক এরকমভাবেই হরকতের উচ্চারণের সাথে শুধু দন্তন যুগ হবে আর দন্তন যুগ করার সাথে সাথে এটা হয়ে যাবে তানবিন তার মানে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে আর যখনই দুই জবর দুই জের দুই পেশ থাকবে তখনই আমরা দন্ত নজুগ দিয়ে উচ্চারণ করব। তাহলে আমরা এখানে দেখি জবর তাহলে দুই জবর কি হবে দন্ত নজুগ করলে জিম জবর যা তাহলে জিম দুই জবর জান জিম জবর যা তাহলে জিম দুই জবর জান শুধু দন্ত ন যুগ হবে জান এরকম হা জবর হা তাহলে হা দুই জবর হান খ, দুই জবর খন। হরকতের উচ্চারণ যেরকম থাকবে তার সাথে শুধু দন্তন যুগ হবে এটাই দাল জবর দা ডাল জবর দা ডাল জবর দা তাহলে ডাল দুই জবর কি হবে দান শুধু দন্তন যুগ হবে তাহলে জাল জবর দা জাল দুই জবর রান রজবর, র, দুই জবর রন জা জবর যা দুই জবর জবর সা সিন দুই জবর সান সিন জবর সা দুই জবর সান সদ জবর স দুই জবর সন জবর দ তাহলে দদ দুই জবর দন জবর ত ত দুই জবর তন জবর জবর জন আইন জবর আ আইন দুই জবর আন আন তারপর গইন জবর গ তাহলে দুই জবর গন শুধু দন্ত ন যুগ হবে একদম সহজ একদম সহজ ইজি ফা জবর ফা ফা জবর ফা ফা দুই জবর ফান কফ জবর ক কফ দুই জবর কাফ জবর কা কাফ দুই জবর কান লাম জবর দুই জবর মান শুধু দন্ত ন যোগ দিবেন তাহলেই হয়ে যাবে তানবিন নুন জবর না নুন জবর এই যে নুন জবর না তাহলে দুই জবর দিলে নুন দুই জবর নান শুধু দন্ত ন যোগ দিলেই হয়ে যাবে ওয়াউ জবর ওয়া তার ওয়াউ দুই জবর ওয়ান হা জবর হা হা দুই জবর হান হামজা জবর আ হামজা দুই জবর আন ইয়া জবর ইয়া ইয়া দুই জবর ইয়ান তাহলে আমরা দেখতে পেলাম হরকতের উচ্চারণের সাথে শুধু একটি দন্তন যুগ দিলেই হয়ে যাবে তাহলে আবার আমরা সুন্দরভাবে একটু পড়ি আমার সাথে আপনারা পড়ুন আলিফ দুই জবর আন বা দুই জবর বান তা দুই জবর তান দুই জবর সান জিম দুই জবর জান দুই জবর হান স দুই জবর খন দাল দুই জবর দান লাল দুই জবর, র দুই জবর রন জা দুই জবর জান সিন দুই জবর লাম দুই লান মিম দুই জবৰ মান ওয়াউ দুই জবর ওয়ান নুন দুই জবর নান হা দুই জবর হান হামজা দুই জবর আন ইয়া দুই জবর ইয়ান একদম সহজ শুধু দন্তন যোগ দিলেই হয়ে যাবে আরেকবার পড়ি আন বান তান ফান জান হান খন দান রান, রন জান সান শান সন দন তন দন আন গন ফান কন, কান লান মান নান ওয়ান হান আন ইয়ান তাহলে তানবিন কাকে বলে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে আজ আমরা এর মধ্যে শুধু দুই জবর দিয়ে উচ্চারণগুলো আমরা শিখলাম আরবি উনত্রিশটি হরফ দুই জবর দিয়ে কীভাবে উচ্চারণ করতে হয় এটা আমরা জানলাম পরবর্তী ক্লাসে আমরা জ্যাড দিয়ে এবং পেজ দিয়ে কীভাবে উচ্চারণ করতে হবে সেগুলো আমরা সুন্দরভাবে শিখবো তাহলে আমি আশা করব সম্মানিত আমরা এই উচ্চারণগুলো খুব ভালোভাবেই করতে পারবো তাহলে আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজ শেষ করছি আবার আমার সালাম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবার